Hello guys, this is Zahid with you. Welcome back to my channel, Cantuber. আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাসপোর্ট। আমাদের বাংলাদেশিদের জন্য পাসপোর্ট অতি জরুরি। যখন আমরা রিনিউয়াল করি বা পাসপোর্টের জন্য আবেদন করি, আর হ্যাঁ, এই পাসপোর্টটা একদিনই মিলবে, এটা আমাদের জন্য খুবই একটা সুখবর, যেটা কিনা সুপার এক্সপ্রেস নামে একটা সিস্টেম চালু হয়েছে, সার্ভিস চালু হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। আমরা একদিনেই পাসপোর্টের জন্য আবেদন করে একদিনেই পেতে পারি। আর হ্যাঁ, এই সার্ভিসটি পাওয়ার জন্য আপনার এনআইডি, ফটোকপির সাথে আপনার মূল কপি প্রদর্শনের নিয়ম করা হয়েছে। সাধারণত পাসপোর্ট আমরা নর্মালি যখন অ্যাপ্লাই করি, সেটা আমাদের পেতে 21 দিন থেকে 1 মাস, 2 মাস, 3 মাস লেগে যায়। কখনো অতি জরুরি মানে আর্জেন্ট বেসিসে অ্যাপ্লাই করি, সেটা আমাদের 3 দিন লেগে যায়। কিন্তু এখন সুপার এক্সপ্রেস নামে একটা সার্ভিস চালু হয়েছে, যেটা কিনা আপনি একদিনেই পাসপোর্টটা হাতে পেতে পারেন। হ্যাঁ, তবে এই সার্ভিসটা শুধুমাত্র চালু হয়েছে রিনিউয়াল প্রসেসের জন্য, যাদের অলরেডি পাসপোর্ট রয়েছে। যারা নতুন করে পাসপোর্টের আবেদন করতে চান, তাদের জন্য এই সার্ভিসটা এখনও চালু হয়নি। কেননা যাদের পাসপোর্ট রয়েছে, এমআরপি পাসপোর্ট রয়েছে, তাদের নতুন করে ভেরিফিকেশন করাটা প্রয়োজন হয় না, তাই একদিনেই তাদের পাসপোর্ট দেওয়া যায়। কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে যারা বিদেশে যাবেন, পাসপোর্টের মেয়াদ আছে 1 দিন, সেক্ষেত্রে তারা ছুটে যান পাসপোর্ট একদিনে করার জন্য। অথবা যারা খুবই অসুস্থ, সুস্থতার জন্য বাইরে যেতে যান, বা পাসপোর্ট আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপায়ার্ড, তখন আপনার একদিনে ইমার্জেন্সি আর্জেন্ট বেসিস আপনার পাসপোর্ট করাটা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি সুপার এক্সপ্রেস নামের এই সার্ভিসটি পেতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্ট একদিনে। তবে এই পাসপোর্ট আপনি আবেদন করার সময়, অ্যাপ্লাই করার সময় দুপুর 12টার আগে আপনাকে জমা দিতে হবে, তাহলে আপনি ইভিনিংয়ে বিকেলের মধ্যেই আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন, হাতে পেয়ে যাবেন। সো এই সার্ভিসটি খুবই একটা সুখবর আমাদের জন্য। আমরা বাংলাদেশিরা পাসপোর্ট একদিনেই পাবো, এটা আমরা কখনোই আশা করতাম না, বাট এখন আমরা এই সার্ভিসটি পাবো, আমাদের জন্য খুবই সৌভাগ্য। আর এই সার্ভিসটির পাশাপাশি আমাদের আরেকটি সার্ভিস চালু করেছে, সেটা হচ্ছে ই পাসপোর্ট, যেটা কিনা ইলেকট্রনিক পাসপোর্ট হিসেবে পরিচিত। আর এই ইলেকট্রনিক পাসপোর্টটা কি, সেটা হচ্ছে আপনার পাসপোর্টে একটা চিপ বসানো থাকবে, সেই চিপের মাধ্যমে আপনার সমস্ত ডেটা, আপনার অ্যাড্রেস, আপনার ইনফরমেশন সব কিছু সেভ থাকবে, যেটা কিনা আপনি মেশিনের মাধ্যমে আপনার পাসপোর্ট আপনি চেক ইন করতে পারবেন, আপনি যখন কোথাও ট্রাভেল করবেন। আর এটা কিনা 72 আওয়ার্সের মাধ্যমে, আপনি 3 দিনের মাধ্যমে এই ইলেকট্রনিক পাসপোর্ট পেতে পারবেন। আর এই পাসপোর্টের মেয়াদ হচ্ছে 10 বছর, যেটা কিনা আগে আমাদের 5 বছর ছিল। পুলিশ ভেরিফিকেশনের পরেই আপনি এই পাসপোর্টটা হাতে পাবেন, এবং এই পাসপোর্টে কোনো অ্যাটেস্টেশন সত্যায়ন পদ্ধতি থাকছে না। যারা 18 বছর নিচে, তারা এই ইলেকট্রনিক পাসপোর্ট আবেদন করার জন্য আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, এবং 18 বছরের উপরে যারা আছেন অ্যাপ্লাই করবেন, তাদের অবশ্যই ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র লাগবে। আরও একটা জিনিস সংযোজন হয়েছে এই পাসপোর্টে, সেটা কিনা 48 পৃষ্ঠার পাসপোর্ট এবং 64 পৃষ্ঠার পাসপোর্ট। 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি নির্ধারণ করা হয়েছে ভ্যাট ছাড়া 10 বছরের জন্য 5,000 টাকা, এবং জরুরি ভিত্তিতে 10 বছরের মেয়াদী পাসপোর্টের জন্য আপনার লাগছে 7,000 টাকা, এবং অতি জরুরি 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য আপনার লাগছে 9,000 টাকা। আর এই পাসপোর্টটি আপনি আবেদন অনলাইনেও করতে পারবেন, এছাড়াও পিডিএফ ফর্মে ডাউনলোড করে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। সো পাসপোর্টটা আমাদের হাতে এত দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এবং এই সার্ভিসগুলো চালু করার জন্য আমরা গভর্নমেন্টকে জানাই থ্যাংকস, ধন্যবাদ। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, যদি আপনাদের কারো উপকারে আসে, তো অবশ্যই লাইক দিবেন, এবং কোনো কিছু জানার জন্য যদি জানতে ইচ্ছে হয় আমাকে অবশ্যই কমেন্টে কোশ্চেন করতে পারেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য, এবং বেল আইকন প্রেস করুন নোটিফিকেশনের জন্য। সো আজকে এতটুকুই, আসবো আবার ফিরে, ততক্ষণের জন্য বাই বাই, ধন্যবাদ।